নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো আপেলের চাটনি। এটা বানানো খুবই সহজ আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আপেলের চাটনি বানাই। এখানে নিয়েছি দুটো আপেল, আপেলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আপেলটাকে ছুলে নেব। ওপরের যে মোটা খোসা অংশটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ছুলে নিচ্ছি। আপেলটাকে ছুলে নিয়েছি আর আপেলের যে মাঝের অংশটা সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এরপর যতটা সম্ভব আপেলটাকে ছোট ছোট করে কাটতে হবে। আপেলটা কেটে নিয়েছি আর দেখুন যতটা সম্ভব সরু সরু এবং ছোট ছোট করে কাটতে হবে। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি মৌরি আর দিয়ে দিচ্ছি কালো জিরা। এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলগুলো। আর আপেলগুলো যখন রান্না করবেন সে তখনই কিন্তু কাটতে হবে, আগের থেকে কোনো কেটে রাখা যাবে না, তাতে কালো কালো হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। হ্যাঁ, দেখুন আপেল থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু আপেল সিদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু এভাবে করে দিতে হবে, তাহলে গুঁড়ো হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই চাটনিতে কিন্তু খুব বেশি মশলার দরকার নেই, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য। আর এইভাবে যদি করে রেখে দেন তাহলে 1 মাস পর্যন্ত সুন্দর থাকবে, কারণ এখানে তো কোনো জল ব্যবহার হচ্ছে না।
এইভাবে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটুক। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1টা লেবুর, অর্ধেকটা লেবুর রস। বীজগুলো পড়ে গেল, তুলে নিচ্ছি। এরপর আবার 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আর এটা বুঝবেন কি করে যে হয়ে গেছে, এইভাবে একটু হাতে নিয়ে দেখবেন, আর এইভাবে একটু মানে তারের মতো হবে। তো এই রকম করে যদি রেখে দেন, মানে একটু ফুটিয়ে এই তারের মতো করে দেখতে হবে, আর ওইভাবে বয়ামের মধ্যে রেখে দেবেন, তাতে অনেকদিন কিন্তু খুব সুন্দর থাকে। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।